আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 11, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই অধ্যায়টির তৃতীয় ভাগ ম্র। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা গারো ও খাসি এই দুই জনগোষ্ঠী সম্পর্কে জেনেছিলাম। আমরা এই দুই জনগোষ্ঠীর ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, বাড়ি, খাদ্য, পোশাক এবং উৎসব সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা এই অধ্যায়টির তৃতীয় ভাগ অর্থাৎ ম্রদের সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, তোমার কি ছবি লক্ষ্য করতে পারছো? ম্র উৎসবের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। ম্র মহিলা, ম্রদের ধর্ম পালন, ম্রদের বাড়ি, ম্রদের পোশাক ওয়াংলাই এবং খাটো কাপড়। ম্র উৎসব। বন্ধুরা, আজ আমরা ম্রদের ধর্ম, বর্ণ, পোশাক, বাড়ি, উৎসব সব কিছু সম্পর্কে জানব। পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী ম্র। এরা মায়ানমার সীমান্তের কাছে বান্দরবন জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন। ভাষা, ম্রদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। ইউনেস্কো ম্র ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। সঠিক উপায় রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যাবে। ধর্ম, ম্র জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। এছাড়া আরেকটি ধর্মমত আছে ক্রামা নামে। ম্ররা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। বন্ধুরা, প্রথমে আমরা জেনেছি যে ম্ররা কোথায় বসবাস করে। মূলত পার্বত্য অঞ্চলেই এদের বসবাস। এরা হচ্ছে মায়ানমারের সীমান্তের কাছে বান্দরবন জেলার বিভিন্ন উপজেলায় বাস করে এবং আমরা এদের ভাষা সম্পর্কে জেনেছি যে এদের নিজস্ব ভাষা আছে এবং সেই ভাষায় লিখিত রূপও আছে। কিন্তু ইউনেস্কোর মতে তারা যদি এই ভাষাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করে তাহলে একটা সময় এই ভাষা হারিয়ে যাবে। এবং এদের ধর্ম সম্পর্কে জেনেছি, এদের ধর্মের নাম হচ্ছে তোরাই এবং এদের আরেকটি ধর্মমত হচ্ছে ক্রামা। এবং কিছু কিছু ম্র আছে যারা বৌদ্ধ ধর্ম পালন করে, আবার কেউ কেউ খ্রিস্ট ধর্ম পালন করে থাকে। আমরা ম্রদের সম্পর্কে আরো কিছু জেনে নিই। সমাজ ব্যবস্থা। ম্র পরিবারের প্রধান হলেন পিতা। তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। বাড়ি, ম্ররা তাদের বাড়িকে বলে কিম। সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করে। খাদ্য, ম্রদের প্রধান খাদ্য ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি। পোশাক, ম্র মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। পুরুষরা খাটো সাদা কাপড় পরে। উৎসব, জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্ররা বিভিন্ন আচার উৎসব পালন করে। ম্র সমাজের একটি রীতি অনুযায়ী শিশুদের বয়স 3 বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আমরা ম্রদের আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানলাম। তা হচ্ছে সমাজ ব্যবস্থা। প্রথমে আমরা পূর্বে জেনেছি খাসি ও গারোদের সম্পর্কে। তাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদের সমাজে প্রধান হচ্ছে নারীরা, অর্থাৎ মাতৃতান্ত্রিক হচ্ছে তাদের সমাজ ব্যবস্থা। কিন্তু ম্রদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। ম্রদের পরিবারের প্রধান কিন্তু পিতা এবং তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। এবং তাদের বাড়ি সম্পর্কে জানলাম যে তাদের বাড়িকে তারা কিম বলে থাকে। এবং এ বাড়িগুলো কোন কোন উপকরণ দ্বারা তৈরি? বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপরে তারা এই বাড়িগুলো তৈরি করে থাকেন। এবং তাদের খাদ্যগুলোর মধ্যে দেখলাম ভাত,
এবং শুটকি মাছ এবং বিভিন্ন ধরনের মাংস। এবং তাদের আরও একটি সুস্বাদু খাবারের নাম আছে, তা হচ্ছে নাপ্পি। এবং এদের ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই এবং পুরুষরা কী পরে, খাটো সাদা কাপড় পরে। এবং উৎসব সম্পর্কে জানলাম যে এরা জন্ম, বিয়ে, মৃত্যু সব অনুষ্ঠানই পালন করে থাকে। এবং এদের একটি রীতি আছে, সে রীতিটি হচ্ছে ছেলে ও মেয়ে উভয় শিশুরই যখন 3 বছর হয় তখন তারা কান ছিদ্র করে দেয়। তাহলে বন্ধুরা, আমরা মোদের ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, বাড়ি, খাদ্য, পোশাক, উৎসব সম্পর্কে জানলাম। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করি। ক, এসো বলি। মো জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। চলো বন্ধুরা, আমরা মো জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করে নিই। মো জনগোষ্ঠী বাংলাদেশের বান্দরবন জেলার বিভিন্ন উপজেলায় বাস করে। এদের নিজস্ব ভাষা ও লিখিত রূপ আছে। এ জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই হলেও তারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের পরিবারের প্রধান হলেন পিতা এবং তাদের সমাজ ব্যবস্থা গ্রাম ভিত্তিক। এ সমাজের রীতি অনুযায়ী শিশুদের বয়স 3 বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয়। এরা তাদের বাড়িকে কিম বলে। তাদের প্রধান খাদ্য ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। আর এদের অন্যতম সুস্বাদু খাবারের নাম হচ্ছে নাপ্পি। বন্ধুরা, এবার আমরা পরবর্তী কাজটি করে নিই। খ, এসো লিখি। খাসি ও গারো জনগোষ্ঠীর সাথে ম্রো জনগোষ্ঠীর তুলনামূলক 3টি বাক্য লেখো। চলো বন্ধুরা, আমরা খাসি ও গারো জনগোষ্ঠীর সাথে ম্রো জনগোষ্ঠীর তুলনা করে 3টি বাক্য লিখি। প্রথম বাক্যটি হচ্ছে, খাসি ও জনগোষ্ঠীর মতো খাসি ও গারো জনগোষ্ঠীর মতো ম্রো জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। খাসি ও গারো পরিবারের প্রধান হচ্ছে মাতা আর ম্রো পরিবারের প্রধান হচ্ছে পিতা। খাসি ও গারোদের জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক আর ম্রো জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা গ্রাম ভিত্তিক। বন্ধুরা, আমরা তুলনামূলক 3টি বাক্য লিখলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। এটি একটি ম্রো বাড়ি। বাড়িটির দেয়াল, মাচা এবং ছাদে কোন কোন উপকরণ ব্যবহৃত হয়েছে তা লেখো। ম্রো জনগোষ্ঠীর বাড়িটির দেয়াল, মাচা এবং ছাদে যেসব উপকরণ ব্যবহৃত হয়েছে তা হচ্ছে, দেওয়ালে ব্যবহৃত হয়েছে বাঁশের তৈরি বেড়া, মাচায় ব্যবহৃত হয়েছে বাঁশ ও বাঁশের তৈরি খুঁটি, এছাড়া ছাদে ব্যবহৃত হয়েছে ছনের চাল। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। ম্রো জনগোষ্ঠীর বসবাস যে দেশটির সীমানা ঘেঁষে তা হচ্ছে, বলতো বন্ধুরা এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, মায়ানমার। ম্রো জনগোষ্ঠীর বসবাস যে দেশটির সীমানা ঘেঁষে তা হচ্ছে মায়ানমার। তো বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম ম্রো জনগোষ্ঠী সম্পর্কে, তারা কোথায় বসবাস করে, তাদের ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, বাড়ি, খাদ্য, পোশাক এবং উৎসব সম্পর্কে, এবং আমরা পাঠের কিছু কার্য সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।